বাংলার জমিনে এমন পাগল আছে বলো অসংখ্য আছে এরা জোহরের নামাজ পড়ে বাংলাদেশে আসরের নামাজ পড়ে যায় আমার নবীর রওজা মোবারকের পাশে খালি খাইলাম আমার ঘুমাইলাম আর দুনিয়াদারি করলাম এই জন্য কবির মনে যুগ মসজিদে আজান হইলে আমরা কি মসজিদে নাকি ঘরে কথা কই না দেখছেন এই আওয়াজটা কম হইছে এই আওয়াজটা কম হইছে কারণ মসজিদে আর যাইতো না কো মসজিদে যায় কি হইনি মসজিদে গেলে না মসজিদের কথা হইতো যাম আমরা মন্দিরে দুঃখ লাগে বাবা দুঃখ লাগে এই যে আমরা তো মসজিদে নামাজ পড়তে যাই কয়টা হিন্দুরে মসজিদে পাওয়া মসজিদে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু হিন্দুদের মূর্তি যখন পূজা চলে দেখা যায় হাজার হাজার যুবক যায় ওখানে তামসা দেখে আছে না নাই আর আজান হওয়ার পরে এখন জানতে চাই আজান হওয়ার পরে আমরা ঘরে নাকি মসজিদে যাব একটু আওয়াজটা জোরে হইলে ভালো হইতো আমরা কি আজান হওয়ার পরে রাস্তা ঘাটে থাকবো না মসজিদে আরো জোরে বলেন মসজিদে নাকি বাইরে মসজিদে এখন তো আবার নতুন নতুন নামাজি বার হইছে নির্বাচন নির্বাচন কাছে গেছে না সামনে নির্বাচন না সামনে নির্বাচন আমি কিন্তু কারো টার্গেট করে বলছি না আপনাকে আবার কেউ মাইন্ড করবেন না কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে এই ইদানিং নতুন নতুন কিছু নামাজি হয় যারা পুরান টুপি মাথায় লয়ে ঘুরে ঘুরে দুদে দিয়ে কেউ মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আপনি মাথার মাঝে দিয়ে পুরান টুপি পারে বোঝেন না কারণ নামাজ তো এতদিন পড়ছি না নতুনটা লাগাইলে করবো নির্বাচনের লাগে এটা রাজনীতির নামাজ বলবে যে এটা রাজনীতির টুপি এই জন্য পুরান টুপি লাগায় ঘুরে এক 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 নেতা এর নাম কইতাম না নাম কইলে আবার পুণ্য লাগবে কারণ ইউটিউবে ওয়াজ গেলে কেউ যেন দেখছো আমার নাম রেখে কই দিচ্ছে পুরান টুপি উপর দা চুল বাড়ায় রয়েছে আমি কিও আমরা মেম্বার সব মানুষ আমরা বালাকটা টুপি লয়ে বলতে খোঁজলে এটা কোন যেত না আমরা কেড়ে পুরান টুপি উপর দা চুল বাড়ায় রয়েছে আমি কিও চুল দি বাড়ায় রয়েছে বালাকটা টুপি পরে না না আমার কোনো আমি এটা কিনে দিন ফরক না হুজুর কারণ আছে কারণ নতুন টুপি পরলে কই নির্বাচনের লাগিয়া এই মেম্বারে ফতাইবা লাগে টুপি পরছে এই জন্য কি টুপি লয়ে ঘুরে তারা নতুন টুপি না পুরান টুপি পুরান টুপি ঠিক কি না এ পুরান বুঝি না নতুন বুঝি না আমি জানি একটাই নবীর পাগল যারা হয় জোর তুফানে বৃষ্টিতে গাদগাদে এই পাগলের দলের কানে যখন আদার হয়ে যায় খেতের আইলে পাগলগুলো নামাজে দাঁড়ায় যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নেতাগিরি তোমার খেতাগিরি তোমার এমপি গিরি তোমার রাজনীতি যা কিছু আছে ধন সম্পদ আমি আল্লাহ যখন তীরের সুতার মাঝে ধরি আমি যখন গরির সুতার মাঝে ধরে টান দিব পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে না প্রাণ পাকিউরে কোয়েলা বা কোয়েলাই কইতাম নি প্রাণ পাকিউরে যাবে পিঞ্জির ছেড়ে আরে তোরা দামে সব হিরোবে তুমি যাবে চলে ঠিক কি না বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পর রে মন আমার কেন বন্ধু দালান ঘর রে মন আমার কেন বন্ধু দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর হাত তুলে আল্লাহু আকবার আরে কিসের জমিদারি কিসের ক্ষমতাগিরি সব কিছুর মালিক তুই আল্লাহ আমি জানতে চাই এই পৃথিবীর ধন সম্পদের মালিক কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর হয়ে যাও তোমরা রাস্তাঘাটে জোর তুফানে
আগুনে পানিতে মাটিতে যেই জায়গায় থাকবে আমি আল্লাহ কথা দিলাম তোমার কেউ থাকবে না আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট এই তো কথাই কথাই ঘটনা একটা মনে হয়ে গেছে বলছিলাম যেই পাগল আল্লাহর হয়ে যায় এই পাগল মরার পর এই তো আল্লামা ফজলুল সাহেব কাবলার কাছে হাজার হাজার আসে কেন জাকেরানে প্রেমিকরা যাইয়া পয়রা থাকে কথা কোনো ঠিক কি না এই তো বালিশ্বর দরবারে নরে মাদিনা গলছিয়া দরবার এই তো মাঝপান্ডার দরবার এই তো আট্রসির দরবার মানুষগুলো পাগল আমি তো কেড়ে যাই কারণ ওই জায়গার মাঝে এমন কি জিনিস পাওয়া যায় যেই জিনিসের কথা আমার আল্লাহ কোরআনে কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ওই জায়গার মাঝে রহমত পাওয়া যায় ওই জায়গার মাঝে গজব থেকে বাঁচা যায় আল্লাহ বলে ও প্রেমিকের দল আমি আল্লাহর এত ডাইরেক্ট দেখবে না আমার কিন্তু পাগল আছে এরা জাগার মাঝে বসে জিকির যখন করে আমি আল্লাহর আরশটা পর্যন্ত তাদের চোখের সামনে হাজির হই যেমন মনে হয়ে গেছে ভারতের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন সম্ভবত ফুরফুরা দরবার শরীফের একজন মহান অলি ওই অলি এতটা পাগল ছিল আল্লাহর এতটা পাগল ছিল আল্লাহর ওই আল্লাহর অলি মুরিদারা ভারতের জমিনে জলসা করতেছে মাহফিল করতেছে আর কিছু লোক গেছে মদিনায় হজ করতে সুবহানাল্লাহ কোন হজ করতে গেছে মদিনায় ওই সময় লোকেরা মদিনায় হেঁটে হেঁটে যাইতো আগের যুগে তো এত বিশাল এত সুন্দর ব্যবস্থা ছিল না বাবা আল্লাহর ওলি এক জায়গার মাঝে এরকম মাহফিল করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান দিয়া ওই তার মুরিদের দলেরা হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে হঠাৎ করে আল্লাহর ওলির মুরিদারা তাকায় দেখে তাদের সামনে তাদের চোখের সামনে তাকায় দেখে এমন একটা ব্যক্তি আল্লাহ নামের জিকিরি করতেছে মনে হচ্ছে আল্লাহর রহমত এই মুহূর্তে বর্ষিত হচ্ছে তারা কেন দেখতে পাইলেন এর কারণ হইল আল্লাহর ওলির মুরিদারা তাদের যে খাদ্য ছিল খাবার শেষ হয়ে গেছে তাকায় দেখে আল্লাহর ওলি চতুর্দিকে খাবারের অভাব নাই ডাকে দিয়ে কই হুজুর আপনারে দেখে আসলাম বাংলার জমিনে কিন্তু হুজুর আপনি দি এই জায়গায় কখন আসলেন আল্লাহর ওলি ডাকে দিয়ে কই কথা বইলো না কথা বইলো না তোমাদের যে খাবারের অভাব খাবারগুলো তোমরা নিয়ে যাও আল্লাহর ওলির মুরিদের খাবার লইয়া ওই আল্লাহর পাগল বলে যাও যাও তোমরা যাও মদিনার দিকে রওনা হয়ে যাও হজ করতে গেছে তাকায় দেখি নবী রোজা মোবারকের পাশে তখন দাঁড়ায়া সালাম দিল হবো সাথে সাথে জিয়ারত করে কি করে ওই হাজিরা দেশে এসে কয় এ তোমরা তোমরা কি জাননি কি 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 আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে আগে বলে নাই হজ করতে যাবে আমাদের সঙ্গে যাই নাই উনি আমাদের সঙ্গে হজ করতে যায় নাই উনি একা একা হজ করতে গেছে আমাদের সাথে জিয়ারত করছে আরেক মরিদে কয় দূর বেকবল
হস কইরা এসে কেমনে মিশা কথা কস সোনাল কইতে না ও কি মিশা কথা কইলা কই তো মিশা কথা মানুষে কইতে পারে কহ আগের যুগে বাবা হস করতে গেলে মানুষের এক বছর ছয় মাস লাগে যেত মুরব্বীরা বলতে পারবে বাবা ছয় মাস তিন মাস লাগতো ঠিক কি না লজ্জা যাইতো বা নৌকাতে যাইতো কিন্তু দুই তিন মাস লেগে যাইতো ছয় মাস লেগে যাইতো এক হজ করতে গেছে আরেক হজের সময় হয়ে গেছে ফিরে আসতে আসতে কথা কোনো ঠিক কিনা ওরা কইতেছে কই এই এইভাবে মুরিদদের মাঝে কথাটা ছড়ায় গেছে এইবার কই তোমরা যে মিশা কথা কো হজ করে আইসা নামাজ ওপরাবার মিশা কথা কো এটা কেমনে সম্ভব কো কেমনে সম্ভব মানে হুজুর আমরার সাথে নবী রওজা মোবারক জিয়ারত করেছে আমরা হুজুরের সাথে নবী রওজা মোবারকের পাশে দাঁড়ায় আমার নবীকে আমরা হুজুরের সাথে সাথে দাঁড়ায় সালাম দিয়েছি মিলাদ কেমন আছে না নাই আরে জোরে কা আছে না নাই ওরা বলে মিলাদ কেমন নাই আমার নবী কয় মিলাদ কেমন আছে আবু বকর বলে এ এ বাবা এই কবির মনোযোগ ওরা বলে যে সাহাবায়ে কেরাম দিবানে নাকি মিলাদ কেয়াম করে এ কথা কর না সাহাবায়ে কেরাম নাকি নবী দিরে কোনদিন দাঁড়ায় সালাম দিছে না ফেরেশতারা নাকি কোনদিন নবী নবীর সামনে এসে দাঁড়ায় দিছে না এই ধরনের কিছু ব্যাখ্যা দে আমি ছোট্ট একটা উদাহরণ দেই আবু বকর এই আবু বকর কথা কইতে না আল্লাহু আকবার কোন আবু বকর নবী যে হিজরত করতে যাবে যাওয়ার সময় আবু বকর যে বলছিল আবু বকর তুমি আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবে কয় মাস আগে জোরে কোন কয় মাস হাত তুলে কোন কয় মাস জোরে কোন কয় মাস ছয় মাস এই কিয়াম কোথায় তোমরা পাও না কান ধরে তোমাদেরকে কিয়াম দেখা যাচ্ছে তোমরা বলো কিয়াম নাই তোমরা বলো যে তোমরা নবীজির যে সালাম দেয় নবীজির সামনে আসলেন আরে তোমরা জানো না আশিকের চক্র এমন চক্র এরা চক্র বন্ধ করলে আমার রাসূলকে ডাইরেক্ট দেখতে পাবে ঠিক কি না বলে তোমরা কি কও প্রমাণ লয়ে যাও আবু বকর এই ঘটনাটা তোমরাও বল আমরাও বলি হযরত আবু বকরকে বলো আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব আবু বকর আমি কিন্তু হিজরতের সাথে কিন্তু আর কেউ না হিজরতের সাথে তুমি আবু বকর ছয় মাস পরে আবু বকর দাইয়া নবীর ছয় মাস পরে আমার নবী যাইয়া আবু বকরের দরজার মাঝে এইভাবে টুকা দিছে একটা টুকা দিতে দেরি হয়েছে দরজার মাঝে নবীজি বলছে এমন ভাবে টোকা দিয়েছে পৃথিবীর কেউ যেন শুনতে না পায় কেন জানেন নি আমার নবীর ডানে শত্রু বামে শত্রু এখন বলেন নবীকে হেফাজত করার মালিক কে ডানে শত্রু বামে শত্রু নবী আবু বকর শুধু এই ভাবে একটা টোকা দিয়েছে আবু বকর এ সূরা আল্লাহু আকবার কয় আল্লাহু আকবার কথা বলার পর আবু বকর কয় যখন কইছে আবু বকর আল্লাহু আকবার আবু বকর ডাক দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয় ও আবু বকর আবু বকর রে ছয় মাস আগে বলছিলাম মক্কা থেকে মদিনায় তোমার নিয়ে হিজরত করতে যাব আবু বকর আজকে আসবো বা কত কালকে আসবো দুই দিন পরে আসবো এই কথা তো আমি বলি নাই আবু বকর রে ছয় মাস আগে আমি বলেছিলাম হিজরত করতে যাব আমি ছয় মাস পরে আসবো এই কথাটাও আমি তোমার বলি নাই আবু বকর আবু বকর সুকের পানি ফলায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো সাড়ে মাস আগে আপনি বলেছেন আমারে লই আপনি হিজরত করতে যাবেন গো ও আমার নবী গো
ছয় মাস আগে আপনি আমারে বলছিলেন আমার হিজরত করতে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি তো অপেক্ষায় আছি, কিন্তু আবু বকর আমি তোমারে তো জোরে ডাক দেই নাই, আমি তো চিৎকার মেরে তোমাকে ডাক দেই নাই, জোরে তো আমি দরজার মাঝে ডেক্কা দেই নাই, আমি শুধু ফিস ফিস করে বলে আবু বকর, ও আবু বকর এত তাড়াতাড়ি কেমনে তুমি দরজার সামনে দাঁড়ালে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই দিন আপনি আমাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর তোমার হলে আমি হিজরত করতে যাব, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দিন থেকে দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত আমি নবী আপনাকে কেম করিতা, হে ইয়া রাসূলুল্লাহ গুনাহ আল্লাহ আল্লাহ কি ভাষায় নবীর শ্বাস পাগল করব, আমার বুঝে আসে না, নদীর চক্ষু পানি ঝরতেছে, এ আবু বকর তুই কি করলি? ছয় মাস ধরে আমি নবীর সালাম দিলি, আমার নবী কয় আবু বকর তোর কি কষ্ট হবে না? আবু বকর কয় আর সুলাল্লাহ নবী বল, আমি যখন আপনার অপেক্ষায় দাঁড়ায় গেছি আমি তাকায় দেখি আমার কাছে মনে হয়েছে আপনি নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার নবী কয় আবু বকর তোমারে তো আমার আল্লাহ বলে নাই দাঁড়ায় থাকার জন্য, ঠিক কিনা বলেন না? হে আবু বকর তোমারে তো আমি নবী বলি নাই দাঁড়ায় থাকার জন্য, কেন তুমি দাঁড়ায় রইলা? কই ইয়া রাসূলুল্লাহ কোন দলিল চাই না, বিনা দলিলে আপনার ক্যাম করেছি, মহব্বত লাগে ক্যাম করতে, ঠিক কিনা বলেন না? বিনা দলিলে সম্মান আদবের সাথে কোন দলিল, অবাক হয়ে গেল, গর্ব করে বলতে হয় এই যে গত বছর আইসা গেছে এই বছর আসছি, এই যে মাহফিল কমিটিরা কি জানি নাম জানি কি, হ্যাঁ বেগুনাই বড়হাটি, না বেগুনাই বড়হাটি গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠন, এই উদ্যোগে যে মাহফিলটা হয়েছে এদের ভিতরে এত আদব, আল্লাহর এই যে জান্নাতের বাগানে আল্লাহর জাতের কসম খায় বলছি, জাতের কসম খায় বলি আমার মুর্শিদ কেবলার দয়ায় সাত থেকে আট নয় বছর যাবৎ মাহফিল করি, আট বছর যাবৎ মাহফিল করছি, কিন্তু এদের মতো আদব এত মহব্বত যুবক আমি কোথাও পাই না, এটা মাহফিলকে সাক্ষী রেখে জান্নাতের বাগানে বসে বলছি, এদের ভিতরে এত আদব এত মহব্বত কেন? এরা সুন্নি প্রেমী, কথা কন কথা কন্যা, এরা সুন্নি মুসলমান, এরা মাকে মা ডাকতে চিনে, ওরা বাবাকে বাবার মর্যাদা দিতে চিনে, ওরা ভাইকে ভাইয়ের সম্মান দিতে জানে, ছোটদেরকে ভালোবাসতে জানে, আলেমকে তাজিম করতে জানে, ওরা নবীকে ইশকের দ্বারাতে নবীর ইজ্জত দ্বারা সালাম দিতে জানে, ঠিক কি না? আমি কথা কি বেশি বলে বলছি? আর নয় তো 50 জনের সদস্য করে কমিটিটা করায় এরা মাহফিলে দাওয়াত দিছে আর এক বছর আগে আমার, কিন্তু এত বিরক্ত করে আমি কয়েকদিন মাঝে মাঝে বিরক্ত হবে দূর উমিয়া, আমি কি ফুল সারাক্ষণ বৈশা থেকে আপনার সাথে কথা কর লাগে আমার খায়া কাম নাই, আল্লাহ এই যুবকগুলোকে আমার নবীর খাতি প্রেমিক হিসাবে কবুল করুক, আপনার মনে বেজার তাহলে আর আমার টানা ভরুক কি ভরুক বরকত রহমত করুক, আলহামদুলিল্লাহ আর জোর আলহামদুলিল্লাহ, এখন বলেন নবী আবু বকর কি দরজার ভিতরে না দরজার বাইরে, নবীর সামনে নাকি নবীর আড়ালে, নবীর সামনে কয় আবু বকর তুমি কি করলা, আমার আল্লাহকে তো আল্লাহ তো তোমাকে বলে নাই, আমি তো তোমাকে বলে নাই, আমার নবীর আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি একদিন নয় দুই দিন নয় আশেকদেরকে আপনার মহব্বতের প্রেমিক উম্মত গোলামদেরকে গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে ওরা মাহফিল করবে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার স্লোগান চলবে আপনার মহব্বত চলবে, ওরা আপনাকে দাঁড়ায় সালাম দিবে ইয়া রাসূলুল্লাহ, ওরা সালাম দিবে বছরে একবার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি
আমি প্রমাণ করে দিলাম 1 মিনিট নয় 5 মিনিট নয় 10 মিনিট নয় 1 ঘন্টা নয় ইয়া রাসূলুল্লাহ এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে 6 মাস আমি দাঁড়ায় সালাম দিয়ে প্রমাণ করলাম আপনার সালাম বেদাত হয় না আপনার সালাম শিরিক হয় না আপনার সালাম ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবায়ে কেরামদের সুন্নাত সুবহানাল্লাহ ঠিক কি না বলেন বুঝতে হবে নবীর মহব্বত থাকবে আপনার ভিতরে এমনিতে আদব চলে আসবে কথা 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 কোন না বাবা নবীর মনোযোগ ওই পাগল আল্লাহর ওলি মুরিদারা কয় আমরা নিজে দেখেছি হুজুর আমাদেরকে আমাদের সাথে কথা বলেছে আমরা মাঝ রাস্তার মাঝে যখন আমরা বিপদে পড়ে গেলাম আমরা যখন বিপদে পড়ে গেলাম আমাদের হুজুর আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছে তোমরা জানো না হুজুর রওজা মোবারকের পাশে যখন দাঁড়ায় সালাম দিয়েছে আমরা দেখেছি নবীর রওজা মোবারক থেকে ডাইরেক্ট সালামের জবাব এসেছে এই মুরিদারা কয় কয় কি তোমরা তো সাজে দেওয়ার পর প্রতিদিন হুজুর আমাদেরকে নিয়ে মুরাকাবা মুশাহাদার মাহফিল করেছে জিকিরের মাহফিল করেছে এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে কোনদিন তো দেখলাম না হুজুর কোথাও যাইতে আল্লাহর ওলির দিকে সব মুরিদরা যাইয়া কই হুজুর এটা কি শুনি আপনি নাকি মদিনায় হজ করতে গেছে আল্লাহর ওলি চোখ মুবারক বন্ধ করে কয় আমি বলতে পারবো না তোমাদের কাছে আমার কি হয়েছে ও গো আল্লাহর ওলি বলেন কি ও আমাদের মুর্শিদ আপনি বলেন কি আমরা আমি যখন তোমাদেরকে বিদায় করে দিলাম মদিনার নবী আমার ঢাকি দিয়া কয় পাগল রে একটা বস্ত্র হয়ে যাচ্ছে আমি তোর জন্য অপেক্ষা আছি ও আল্লাহর ওলি বুঝতে পারলাম আপনি মদিনায় গেছেন কিন্তু আপনি আমাদের মাঝেও ছিলেন আবার ওই জায়গাতেও ছিলেন এইটা কেমনে সম্ভব এইবার আল্লাহর কোলে কয় ওরে নবরঙ্গ রূপ দরিয়া কইতা না থাক আরে না থাক গত বছর কিছু শান হয়ে গেছে আমার কইছে কুজুর শান যাইছে ধরে আরে বদলাম কইছে এইবারে বদলাম হইতো চাই না কইলতাম এ ভাই আমরা কি কর কোয়েলাই না থা ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় এইভাবে আওয়াজ করলে হইতো না তাহলে কইতাম না জোরে আল্লাহু আকবার মারহাবা কইতাম ঠিক আছে মনে থাকবে সময় দেখে কেলে আসে না গেছে এই 9:30টা পর্যন্ত টাইম কইছিল কই আবার 10টা দিছেন কে রুমিয়া ওরে জোরে মারহাবা কইরেন ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় ওরে জালাইতে কত কোন ফুহুরাইতে কত কোন ওরে জালাইতে কত কোন ফুহুরাইতে কত কোন জানি দয়ালের দয়ার অভাব নাই ওরে জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কি দিয়া হানি ভাই আরে মান্নান সার প্রেম ও জালা অহঙ্গ জলে জালা কি দিয়া হানি ভাই ওরে কি দিয়া মি পাইরে ওরে কি দিয়া মিহি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই সকলে জবান কইলে কন্যা মুর্শিদের প্রেম ও জালা অহঙ্গ জলে জালা কি দিয়া
আরে জোরে বলে না, মুর্শিদের প্রেম হো জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা, ওরে কি দিয়া মি বাইরে জালা, আরে কি দিয়া মি বাইরে জালা, ও ওর জালা রে জালা কি দিয়া। যাদের জবান আছে ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এই পাগলটা ডাকে দিয়া কই, এই আমার মুরিদারারি আমার নবী যখন মদিনাতে গিয়ে ডাকি দিছে রে, আমি কি আর বইসে থাকতে পারি? মুরিদারা কই, হুজুর আপনি হতে ছিলেন আমাদের মাঝে ছিলেন, এর বেদনা বললে যাইতাম না। ঠিক কিনা? হুজুর বলে দেন, বলে দেন, বলে দেন। হুজুর কই, ওই পার হইতে বাজায় বাসি আমি এপার তাইকা দেখি, আমি কেমন করে দিব পারি, ওই আমি কেমন করে দিব পারি, ওরে সাত হর নাহি জানি গো, দয়াল প্রাণটি নীলাবাস রিবাজাই, আর উদাসিবা নাইলা রে আমায় দিওয়ানা বানাই, আল্লাহু আকবার। ওরে উদাসিবা নাইলা রে মানংস দিওয়ানা বানাই, আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি? এর শয়তানের ক্ষমতা বেশি নাকি আল্লাহর ওলিদের? এরা শয়তানের ক্ষমতা বিশ্বাস করে, কবরে নাকি শয়তান ঈমান চুরি করতে পারে। আমি জানতে চাই দুনিয়ার জমিন থেকে যদি এক শয়তান সবাইরে ধোঁকা দিতে পারে, এইবার আমি জানতে চাই ওই শয়তানের যে পাওয়ার আল্লাহর ওলিদের কম না বেশি? আল্লাহর ওলিদের কম পাওয়ার নয়, শুধু তাই নয়, আল্লাহর ওলিরা যখন আল্লাহর প্রেম সাগরে ডুব মারে, এই প্রেম সাগরে ডুব দিলে আমার আল্লাহ কই, সে যখন আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি, আমার প্রেমের অঙ্গিল হয়ে গেছে। এ যুবকের দল আমি কি এমনিতেই বলি নাই? প্রথমেই যে সান্ডা বলছিলাম, ওরে পাগল বললে বাত্তি চলে মোল্লা মরলে চলে না, কেন চলে না জানেননি? শরীয়তের মোল্লা দিয়া সব সময় সব কিছু হয় না, হাকিকতের আল্লাহর ওলিদেরকে দিয়ে অনেক কিছু হয়ে যায়। ঠিক কি বলো? মূসা আলাইহিস সালামের জামানায় একজন মুরিদ যাইয়া কই, মূসা আলাইহিস সালামের নবীর কাছে যাইয়া কই, ওগো আল্লাহর পয়গম্বর, ১০০ বছর হয়ে গেছে এখনো একটা সেরেবে হইল না, সংসারের সংসারের যে বিশাল আয় উন্নতি, অনেক ধন সম্পদের টাকা পয়সা, এরকম কথা বলত এমন ভাবে কথা বলে আমার কানে আওয়াজ আসে, কথা এখন বলে হয় না, জরুরি কথা সেমি কেন তো আমরা ডানে বাম থেকে আওয়াজ দিয়ে দিই। মূসা আলাইহিস সালাম কই, ঠিক আছে তুমি যাও আল্লাহর কাছে, আমি ফরিয়াদ করে দেখব আল্লাহর কাছে, বলবো আল্লাহর কাছে। যখন বলছে আল্লাহ ডাকে দিয়ে কই, মূসা রে এই পাগলটা, এই যে এই নারী পুরুষটা যারা তোমার কাছে ছেলে সন্তান, আমি আল্লাহর কাছে আবেদন করছি তোমার মাধ্যমে, তুমি যাইয়া তাদেরকে বলে দিও কোনোদিন তারা ছেলে সন্তানের বাবা মা হতে পারবে না। আল্লাহু আকবার। ওই মহিলা আর তার স্বামী রাস্তার মাঝে দাঁড়ায় কই, ও আল্লাহর পয়গম্বর মূসা গো, সন্তানের ব্যবস্থা কি করেছেন নাকি?
আল্লাহ বলেছে কোনদিন তোমরা মাতা পিতা হইতে পারবে না, কোনদিন তোমাদের ঘরে সন্তান আসবে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর ওলি পাগল বেশে, পাগল বেশে মাথার চুলগুলো এলোমেলো, শরীরের মাঝে সালার বস্তার মতো পোশাক, নদীর পারে বৈশা বৈশা চোখের পানি ফেলে কান্দে আর কই তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধগাহে না তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান। জোরে করো না আল্লাহু আকবার। মুসা নবীর ওই উম্মত যাইয়া কয় হে পাগল তোমার চোখ দিয়া দিয়ে পানি ধরে, আমার মনে যে কষ্ট সেই কষ্ট পৃথিবীর কাউকে আমি বুঝাইতে পারবো না। ওই মহিলা কয় বাবা আপনার মনে কি কষ্ট গো, আমার মনে কষ্ট মনেই থাক কাউরে বলা যাবে না, এত কষ্টই আমার মনে বুঝাই আমি কেমন, ওরে দিন রজনী কাঁদি আমি রে, ওরে দিন রজনী কাঁদি আমি রে, কারে দেখাই মনের জ্বালা রে, আমি কি দিয়াবো যাইব তোমারে। ওই মা ডাকি দেয়া কয় ও পাগল কি ব্যথা তোমার, কমারে এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই আম্মা নাই আমি বড় কষ্ট অসহায়, তোমার আব্বা নাই আম্মা নাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এইবার তোর মনের ভিতর একটা কষ্ট, আমার মনের কষ্টটা কি জানতে চাই, আমার মনের কষ্ট তো কাউরে বলা যাবে না, কি কষ্ট মা তুমি বলো না, না না আল্লাহর ওলি ডাক দিয়া কই মাগো তুমি আমার কাছে না কইলেও আমি জানি, আর জোরে বলবেন না কি কষ্ট আপনি বলেন, কয় 100 বছরের উপরে হয়েছে তোমাদের বিয়ে হয়েছে, তোমরা অনেকের ধন সম্পদের মালিক, এই সম্পদগুলো কেমনে কার হাতে বুঝাই দিয়া যাইবা, এই জন্যই আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছ, ধন সম্পদগুলো বুঝাইয়া যেন কবরে যাইতে পারো, বুঝেছি তোমাদের সন্তান হয় না। আল্লাহর ওলি ডাকে দিয়া কয় মারে একটা রুটি দে রুটির বিনিময়ে আমি সন্তানের ব্যবস্থা করে দিই, এত আস্তে সুবহানাল্লাহ আর জোরে কইতেন না। মুসা নবীর কাছে চাইয়া পাইল না, আল্লাহর কাছে চাইয়া পাইল না, এইবার রুটি দেওয়ার সাথে সাথে ওই মা চলে গেল বাড়িতে। আল্লাহু আকবার। মুসা নবীর কিছুদিন পর মুসা নবী ওই উম্মতটার সাথে দেখা হয়েছে, তাকায় দেখে দুইটা সন্তান দুই হাতের মাঝে লইয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মুসা নবী কয় ও আমার উম্মত কি ব্যাপার, তোমার ডানে দুবামে দুইটা বাচ্চা কোথায় থেকে পালক আনছো, পালক নয় এই দুইটা বাচ্চা হইল আমার কলিজার টুকরা সন্তান, হে বলো কি আমার আল্লাহ আমার আল্লাহ আমি আমার কাছে বলেছে কোনদিন তোমরা তোমাদের বাচ্চা হবে না, তোমরা মাতা পিতা হইতে পারবে না, কিন্তু এই দুইটা বাচ্চা তোমাদের কেমনে আসলো জানো না, এমন একজন পাগল পাইছে যে পাগলের কাছে চাইতে দেরি হয়েছে আমাদেরকে দিতে দেরি করে না, কি চাইছো আমরা চাই নাই, পাগল চাইছে রুটি আমরা পাইছি ছেলে মেয়ে, আরো জোরে কো কেমনে পাইলা, কেমনে পাইছি এখনো বুঝো না, পাগলের রুটি দিছে দুইটা বিনিময়ে বাচ্চা পাইছে দুইটা। মুসা নবী এখন কি গরম না নরম, আওয়াজটা কম হইছে আরো জোরে
আমার কাছে কইল নাই আর কেমনে দিল আমার সাথে মিশা কথাটা কর কি দরকার আছে আমি যে চাইলাম এত সুন্দর নবী হয়ে আবেদন করলাম আমার আব্দারটা কই গেল কোন এক পাগলের কেমনে কইল কেমনে হয়ে গেল যাই কই আল্লাহ তোমার হতে আজকে রাগ আমার সুবহানাল্লাহ কইতেন না মুসা রাগ করে আল্লাহ রাগ করতাম না তোমার কাছে আমি ওই মহিলাটার জন্য বাচ্চার জন্য আবেদন করছি আমি নবী হইয়া আল্লাহ তুমি বাচ্চা দিলে না তুমি শুধু দিবা নাই কথাই বলো নাই বলছো কোনো দিনই দিতা না কিন্তু এখন দিলা কেন কই দিলাম কিছু তো আর অনেক আগে কো দুই আড়াই বছর হয়ে গেছে কো দুই আড়াই বছর আগে দিছো কিন্তু আমি তো জানি না এত আস্তে আরো জোরে এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা দিবা না কিন্তু এখন কেন দিলায়ের বুঝে আসে না বুঝে আসে না আসে না গো ওরে আল্লাহর ওলি হইতে পারলে ঠিক কি না বলেন আল্লাহর ওলি হইতে পারলে মরণের ভয় থাকে না রে বুঝে আসে না রে বুঝে আসে না রে আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই ও মুসারি তুমি চাইছো দেই নাই ওই পাগল যখন আমার কাছে চাইছে আমি তার খালি ফিরত দিতে পারি নাই আল্লাহ কেন গো আল্লাহর আল্লাহ ডাক দিয়া কই মুসারি এইটার হাকিকত যদি তোমারে বুঝাইতে চাই রে মুসা এইটার হাকিকত তোমাকে বুঝাইতে পারবো না তবে মুসা এই মুহূর্তে তোমার কাছে ছোট্ট একটা এলান দিয়ে দেই ছোট্ট একটা দাওয়াত দিয়ে দেই এ মুসা তুমি আমি আল্লাহকে কতটুকু ভালোবাসো ও মুসারি তুমি আমি আল্লাহকে কতটুকু ভালোবাসো মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ অনেক ভালোবাসি তোমার উম্মতেরা কতটুকু ভালোবাসে ও মুসারি মুসা ডাকে দিয়া কয় আল্লাহ আমার উম্মতেরা তোমাকে অনেক ভালোবাসে ও মুসা রে তাহলে তোমার কাছে আমার একটা দরখাস্ত থাকবে আজকে যায় তোমার উম্মতের মাঝে কইবা সবাইরে দাওয়াত করবা দাওয়াত দে কইবা আমি আল্লাহ খোদা হয়ে একটা জিনিস খাইতাম চাই মুসা কয় আল্লাহ কি জিনিস সুবহানাল্লাহ জোরে কর ঘুমায় গেছেন সবাই আল্লাহু আকবার কর মুসা আলাইহিস সালাম সব উম্মতের কাছে একসাথে সবাইকে দাওয়াত করলেন বিশাল মজলিসের মধ্যে মুসা আলাইহিস সালাম সবার দিকে লক্ষ্য করে কই কে আসো গো আল্লাহর একজন প্রেমী আমার আল্লাহ বলেছে আল্লাহ একটা জিনিস খাইতে চাই এই জিনিসটা কে কে দিতে তোমরা রাজি আসো তবে আমার আল্লাহ বলেছে এই জিনিসটা এমন কোন ব্যক্তি নাই যে নাই সবারই আছে যার টাকা আছে তার কাছেও আছে যে ফকির তার কাছেও আছে যে বাড়িওয়ালা তার কাছেও আছে যার ছেলে নাই তার কাছেও আছে যার মেয়ে নাই তার কাছেও আছে সকল নবীর উম্মতেরা কই তাহলে আমরা সবাই দিতে রাজি আছি আল্লাহ হুজুর বলেন না বাবা ওয়াজ কিন্তু শেষ হচ্ছে হুজুর নিয়ে আসেন গরিবের কাছে ফকিরের কাছে কোটিপতির কাছে আছে তাহলে তো মনে হয় আমাদের সবার কাছে আছে এই সবাই যখন বলছে এইবার মুসা আলাইহিস সালামের দিকে তাকায় ও গো আল্লাহর নবী মুসা আপনি বলেন কি জিনিসটা কি এইবার কয় জিনিসটা হইলো সবার কাছে একটা জিনিস আছে এই জিনিসটা আমার কাছে আছে ওই জিনিসটা হইছে মানুষের কলজা সবকে হাত নামাই কয় আমরা একটা দিলাম মুসা আলাইহিস সালামের দিকে তাকায় কয় দেখছো নি কি কৌশল করে কথাটা ওয়াশটা করছিল সবার কাছে আছে আগে কইলো না কলজা তাহলে কি হাত তুলি সবাই হাত তুলছে সবাই হাত নামায় দেওয়া শুরু করছে কো হ্যাঁ ইলা ইলা আল্লাহর নবী তো আল্লাহ আকবার কইতেন না মুসা আলাইহিস সালাম ব্যর্থ হইয়া আল্লাহর কাছে দাঁড়িয়ে কয় আল্লাহ ও মাবুদ আমি তো ব্যর্থ হয়ে গেলাম কেউ তো আমার এই কুইন্টা দেওয়ার কথা রাজি হইল না
আল্লাহ ডাকে দেয় কই মুসা রে এক জায়গায় গেলে কই যা পাইবা যেই জায়গার মাঝে চাইতে দেরি হবে আমার এই পাগলটা আমার কলিজা দিতে দেরি করবে না হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় কয় ও মাবুদ কোন ব্যক্তির কথা তুমি বলছো কই যাইয়া দেখো পাহাড়ের চিবার মাঝে বৈশা একটা পাগল আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি একটা পাগল আমি আল্লাহ নামের জিকির করতে দেখায়া না খায়া ও মুসারি ওই জাগার মাঝে তুমি যাইয়া একবার বইলা দেখো আমি কিন্তু জানি তবে আপনার সাথে কথা হয়েছে সুবহানাল্লাহ কি কয় না বলেছে কার কাছে আল্লাহর কাছে মুসার কাছে খাইব কলজা বলছে মুসার কাছে কথা হয়েছে মুসার কাছে এত দূরে পাহাড় ওই পাহাড়ের ভিতরে পাগলা জিগির কইরা কেমনে বুঝলো এই জন্যই তো আশেকেরা কই নই দরজা কইরা বন্ধ ওরে লয়র ফুলেরি গন্ধয় আরে জুরে বাবা জুরে কুদুরার সাহেব তো শেষ মত একটু শরীর মধ্যে একটা বাবা নেন না বাবা কষ্ট হইতাছে পাগলটা কই মুসা তুমি যে কি লিগা আইছ আমি জানি আমার কলজাটা তুমি নিতা আল্লাহর লাগা মুসা আর তোমার মাথার মধ্যে হাত দা কই আমি কইছি এই কথা আমার এই আমার সাথে কথা হয়েছে কিন্তু পাগল জানে কেমনে পাগলটা কই আমি জানি কেমনে তা তোমরা শুনো নই দরজা কইরা বহন দয় হো আরে লয় রে ফুলেরি গন্ধয় আরে অন্তরে লাখি হো মাওলার নাম রে বমুরা নিশি হলে যাইও ফুল বনে নিশি হলে যাইও ফুল বনে রে বমুরা নিশি হলে যাইও ফুল বনে এই এই পাগল কই এই পাগলে ডাইকা বলে আরে মাওলা পাকের পাগল হইলে গো আরে সবার আগে আসে কবর আমারই কাছে আল্লাহু আকবার ও মুসারি ও মুসারি মুসারে আমার আল্লাহকে তুমি জিজ্ঞেস করো আমার কলিজা দেখাবে ডান পাশের কলিজা খাবে নাকি বাম পাশের কলিজা খাবে আরো জোরে ও আমার আব্বাজিরা মুসা আলাইহিস সালাম একটা দূত দিছে হে গো দূতটা দিয়া কয় আল্লাহ এই কেমন পাগলের কাছে পাঠাইলা এইবার আমার আল্লাহ ডাকে দিয়া কই মুসারি জবাবটা সোনি তুমি বলছিলে এই পাগল কেমন পাগল সেই পাগলের কথাই তুমি তারে বাচ্চা দিছ আমার আল্লাহ ডাকে দিয়া কই মুসারি এখনো কি তোমার বুঝে আসে নাই এই পাগলের কাছে কলিজা কেন এই পাগলের দেহ থেকে যদি শরীরের তার গুস্তু গুস্তু গুস্তের টুকরা গুলি শরীরের দানা দানা পরিমাণ করে যদি তুমি আলাদা কইরে আমি আল্লাহর দোহাই দিয়ে চাইতে দেরি হবে ওই পাগলা একটা সেকেন্ডের